Dear learners, hope you are fine. Today we are going to start our study of text. We will study our text. Today our lesson will be the very first lesson. This is specially for class 9 EFT English for today, unit 1, lesson 1. So everybody, take your text and open the page at 2. Okay, now follow me. We will study our text, we will analyze it to develop our reading and writing skill. Just follow me. First of all, whenever you are going through before going through a text, you will note some words that you are not familiar with. বুঝতে পেরেছ? মানে যে কোনো টেক্সট পড়ার আগে কিছু ওয়ার্ড নোট করবা, কি ওয়ার্ড যেগুলি তোমরা যেগুলির সাথে পরিচিত না, জানো না, সেগুলি জেনে নিবা. ওকে, আই হ্যাভ নোটেড সাম ওয়ার্ডস ফর ইউ. দিজ আর কি ওয়ার্ডস অফ দিস টেক্সট. সি আওয়ার কি ওয়ার্ডস হিয়ার. এনমিটি, এনমিটি মানে জানো, এনমিটি মানে কি? এনমিটি এটা হচ্ছে কি, হোয়াট পার্টস অফ স্পিচ, হোয়াট ক্লাস কি? এনমিটি হলো নাউন, এটার এনমিটি শত্রুতা. আর আমরা যে ওয়ার্ডটার সাথে পরিচিত সেটা হলো এনমি. এনমি মানে শত্রু. তাহলে এনমিটিকে আমরা আরেকটা সিনোনিম কি বলতে পারি? এনমিটি কি হবে বলতে পারো? হোস্টাইলিটি, হোস্টাইলিটি. This is synonym. Synonym will be required when we are going to answer multiple choice question. বুঝতে পারছো? মাল্টিপল চয়েস কোশ্চেনে এমসিকিউতে তোমাদের এরকম সিনোনিমগুলি জানতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যান্সার. তাহলে এনমিটি মিনস হোস্টাইলিটি. রিডস, ডু ইউ নো হোয়াট ইজ রিডস? রিডস মানে কি জানো? রিডস মানে হলো, রিড মিনস স্লেন্ডার, এস এল এন ডি এস, স্লেন্ডার টল গ্রাস. বুঝতে পারছ? এক ধরনের লম্বা ঘাস. স্লেন্ডার মিন্স চিকন, হালকা পাতলা, সরু. এরপর দেখো হেই. হেই মিন্স কি? হোয়াট ডাজ হেই মিন? হে মিন্স স্ট্র, এস টি আর এ ডব্লিউ, স্ট্র. স্ট্র অর কি বলা যায় এটাকে? আরেকটা ওয়ার্ড হইল ড্রাইড গ্রাস, জি আর এ এস এস. ড্রাইড গ্রাস মানে ঘাস শুকিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে হে. বুঝতে পারছ? এরপরে আসো কাউ হ্যান্ড. কাউ হ্যান্ড মিন্স কাউ বয়, এ বয় হু টেন্ডস কাউজ. বুঝতে পেরেছ? কাউ বয়. জেলোসি, জেলোসি মিন্স ইল ফিলিং, ইল ফিলিংস মানে অন্যের ক্ষতি হোক, এই যে একজনের বিদ্বেষ, হিংসা, জেলোসি. ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ড নোট, কাউ বয়. তাহলে দিস ইজ আওয়ার ওয়ার্ড নোট. ফার্স্ট আমরা যখন কোনো টেক্সট পড়ব, আমরা এই ধরনের কিছু কিওয়ার্ডের নোট নেব. ইট উইল মেক ইজিয়ার দ্য টেক্সট ফর আস. সি নাও আই এম গোয়িং থ্রু দ্য টেক্সট, ইউ ক্যান ফলো মি, দেন উইল এক্সপ্লেইন ইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল. লং অ্যাগো, a young man who lived in a village found his life full of problems and sufferings. Quarrels, ill feelings, jealousy, enmity, all were part of everyday life there. So he left his house and went to a jungle to live by himself. There he made a nice little hut with wood, bamboo and reeds. Ah, how happy I am here, said the man to himself. But one day he found some mice in his hut. The little creatures
soon made holes in his blanket. So he brought a cat to kill the mice. The cat needed milk, so he brought a cow. The cow needed grass and hay, so he brought a cowherd. The cowherd needed food, so he took a wife to cook meals. Then children were born to them, and the man found himself again in a family. So nobody can live alone unless the person is either an angel or a devil. People need food, shelter, companions and help. They need to look after each other. And if they live in a family or community, their needs can be fulfilled. Hence, living in society make people good and happy citizens. Have you understood the text? Okay, now we are going to explain it from different angle. See, first of all, we studied some words, keywords that we have already learned. Now we'll explain it from grammatical angle. এখন আমরা এখানে কিছু গ্রামার বিশ্লেষণ করব। দেখো তো এই অ্যানসারগুলি বের করতে পারো কি না। ফার্স্ট ওয়ান, ইট উইল বি ট্রান্সফরমেশন, গ্রামাটিক্যাল স্টাডি অফ দ্য টেক্সট। দেখো আমরা এখন গ্রামাটিক্যালি স্টাডি করবো এটাকে। নাম্বার ওয়ান, হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গল। কপি ফ্রম দ্য বোর্ড প্লিজ। হি লেফট হিজ হাউস, হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু আ জঙ্গল, a jungle. We'll make it, what can we make it? We'll make it simple. Ei sentence ta ki dhoroner sentence bolo to, bolte parba? What type of sentence is this jano tumra? Competition. Huh? This is compound sentence. Dekho তোমাদেরকে আমি বলেছিলাম ফ্যান বয়েজ মনে রাখবা, মানে কম কম কম্পাউন্ড সেন্টেন্সের সাইনগুলি এই ফ্যান বয়েজের মধ্যে থাকে। ফ্যান বয়েজ মানে এফ এতে এফ ফর, এতে অ্যান্ড, এন এ নর ফ্যান, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এস এ সো, এই ফ্যান বয়েজ। বুঝতে পারছো? দেন ইউ ক্যান আইডেন্টিফাই ভেরি ইজিলি। এবারে দেখো তাহলে এটাকে আমরা যদি সিম্পল বানাই কেমন হবে আমরা দেখব। দেখো তো কীরকম হবে, হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন টু জঙ্গল। তাহলে আমরা দেখো এই যে ক্লজটা আছে এটাকে একটা ফ্রেজ বানিয়ে ফেলতে হবে। ক্লজ আর ফ্রেজের পার্থক্য বুঝো, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাধারণত সাবজেক্টও থাকে না, আর ক্লজের মধ্যে থাকে। যেমন ধরো এটা ক্লজ কেন, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এটাকেই বাদ দিতে হবে। তো বাদ তো এমনি দেওয়া যায় না, থ্রু সাম টেকনিক্স উই আর টু অমিট ইট অর লিভ ইট। দেখো তাইলে এই যে দেখো লিভিং, লিভিং হিজ হাউস, লিভিং হিজ হাউস কমা, হি went to a jungle. দেখছো এই যে এটা ফ্রেজ হয়ে গেছে এখন, লিভিং হিজ হাউস হি ওয়েন্ট টু আ জাঙ্গল, ক্লিয়ার? এর ফরেস্ট সেন্টেন্সটা দেখো, পরে আমরা কি বানাবো। দেয়ার হি মেড এ নাইস লিটল হার্ট, there he made a nice heart. Number two, there he made
a nice little heart. There he made a nice little heart. এটাকে আমরা বানাবো কি, এটাকে আমরা বয়েস চেঞ্জ করব, বয়েস এটা কোন বয়সে আছে জানো? দিস ইজ নট প্যাসিভ, প্যাসিভ হচ্ছে সবসময় মনে রাখবা বিভার থাকবে, তার ফার্স্ট পার্টিসিপল থাকবে, এখানে কোনো বিভার বানাই ফার্স্ট পার্টিসিপল, সো দিস ইজ অ্যাক্টিভ, এটাকে আমরা বানাবো প্যাসিভ। প্লিজ বি অ্যাটেনটিভ। তাহলে দেখো প্যাসিভ করতে হলে কি করতে হয়, আগেই তোমাদেরকে আমি বলেছি তিনটা পার্ট করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবজেক্টকে নিয়ে আস, এ নাইস এল আই টি টি এল ই টি টি এল ই লিটল, এ নাইস লিটল হার্ট। এই যে দেখো ফার্স্ট টেন্স থাকলে ওয়াজ, এ নাইস লিটল হার্ট ওয়াজ মেড, মেড দেয়ার বাই হিম, অথবা আমরা দেয়ারটাকে শুরুতেই রাখতে পারতাম, বুঝতে পারছ? দেয়ার যেভাবে যেভাবে আছে ওইভাবেই থাকতো, দেয়ার এ নাইস লিটল হার্ট ওয়াজ মেড বাই হিম, এভাবে আমরা করতে পারতাম, ক্লিয়ার? এরপরে দেখো আরেকটা সেন্টেন্স নিই আমরা, হাউ হ্যাপি আই অ্যাম হিয়ার, নাম্বার থ্রি, আহ হাউ হ্যাপি, হাউ হ্যাপি আই অ্যাম হিয়ার, সেইড দ্য ম্যান, এটাকে আমরা ইনডাইরেক্ট করব, দিস ইজ এ ডাইরেক্ট স্পিচ, সি এটা একটা ডাইরেক্ট স্পিচ, এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা ইনডাইরেক্ট করব, ক্যান ইউ ডু দ্যাট? দেখো দ্য ম্যান এখানে কি করছে, আ হাউ হ্যাপি আই অ্যাম, তাহলে সে কি মানে একটা জয় আনন্দ প্রকাশ করছে, তাই না? তাহলে আমরা লিখব দ্য ম্যান এক্সক্লেইমড, এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্যাট হি, যেহেতু এটা ফার্স্ট টেন্স তাহলে এখানে ফার্স্ট টেন্স হয়ে যাবে, দ্যাট উইথ জয় দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি। দেখো হিয়ার থাকলে কি হয়, দেয়ার, দিস ইজ ইনডাইরেক্ট। তাহলে দেখো আমরা উই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড আওয়ার টেক্সট ফ্রম গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এই ধরনের একটা এক্সপ্লেইন করলাম, নাও উইল ডু সামথিং এলস। টেক্সটটা পড়ে আমরা কতটুকু বুঝেছি অথবা হাউ মাচ ইনফরমেশান ক্যান উই গেদার ফ্রম দ্য টেক্সট, নাও উইল সি দ্যাট। সো নাও লেটস গো টু অ্যান্সার সাম কোশ্চেন। দেখো তো আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করি, ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সারগুলি বের করবা নাও। ফার্স্ট কোশ্চেন, ওয়াই ডিড দ্য ইয়াং ম্যান এলিয়েভি লিভ হিজ ভিলেজ। দেখো তো ফার্স্ট কোশ্চেন, ওয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ ভিলেজ, কোশ্চেনটা বুঝতে পেরেছ? ফাইন্ড আউট দ্য অ্যান্সার ফ্রম ইউর টেক্সট। নাম্বার টু, ওয়েন ডাজ, সরি, ওয়েন ক্যান আ পার্সন লিভ অ্যালোন, নাম্বার টু। নাম্বার থ্রি, তিন নাম্বার কোশ্চেন দেখো,
What do people need? These are some questions in the light of your text. Now we have to answer. Read the, go through the text again and try to find out the answer. দেখো তো ফার্স্ট কোশ্চেনটা আর অ্যান্সারটা এখানে কোথায় আছে অ্যান্সারটা কেমন হবে ইয়েস ফাইন দা ইয়াং ম্যান লেফট হিজ হাউস left his village when he found his life is full of problems and sufferings, quarrels, ill feelings, jealousy, enmity. ঠিক আছে? Then our first question answer is finished. Now find out the second one. When can a person live alone? দেখো তো একটা মানুষ কখন একা বাস করতে পারে? দেখো এটার অ্যান্সারটা এরকম হবে ইফ আ পারসন ইজ ই আই টি এইচ ইয়ার ইদার অ্যান অ্যাঞ্জেল অর a devil বুঝতে পারছো when can a person live alone একটা মানুষ কখন একা থাকতে পারে if he is either an angel or a devil সে যদি একজন সাধু সন্ন্যাসী হয় দেবতা হয় তাহলে অথবা সে একটা শয়তান হলে তার মানে মানুষ একা বাস করতে পারে না যারা একা বাস করতে পারে ইদার দে আর অ্যাঞ্জেল অর দে আর ডেভিল ক্লিয়ার নাও ফাইন্ড আউট দ্য অ্যান্সার থ্রি হোয়াট ডু পিপল নিড দেখো লাস্ট ফের রাতেই দেখো ফাইন থ্যাংক ইউ দেখো আমরা আরেকটু পড়ে দিই তোমাদের সহজের জন্য হোয়াট ডু পিপল নিড তাহলে পিপল নিড দেখো পিপল নিড ফুড shelter, companions and health. Clear? So, this is our text study. We'll study our text in this way. First of all, we'll learn keyword. We'll explain it from grammatical dimension. We'll gather some information to test our reading skill. Just study text is a we'll analyze text to develop our reading and writing skill. Then that's all for now. Thank you all. Allah Hafiz.